हेलो व्यूअर्स, वेलकम बैक टू आवर चैनल जीआई पॉइंट। आज के वीडियो में आलोचना करब क्लास 11 मैथ यूनिट 1 सेट्स एंड फंक्शन चैप्टर 1 सेट थ्योरी। ये अध्याय ऊपर मोट 4 टी वीडियो तैयारी हुए छे, तार मध्ये आज के वीडियो में आलोचना करब पार्ट 2, जेखने तुम्हारा पावे एमसीक्यू एवं अति संक्षिप्त प्रश्नगुलिर समस्त समाधान निये आलोचना। तुम्हारा ये अध्याय भालोभावे बुझते चाहले अवश्य पार्ट 1 भिडियोटी देखो, जेखने थिओरी बा फर्मुलागुलो निये विस्तारित भावे आलोचना करा हुए छे, सेगुलो बुझते पारले अवश्य ये अंकगुलो बुझते तुम्हारे सुविधा हबे। और पार्ट 1 भिडियो देखार जन्य उपरेर आई बाटने क्लिक करो, तुम्हारा पेये जाबे। और जारा देखेछो चलो शुरू करी आजकेर प्रश्नोत्तर पर्व निये आलोचना। चले आसलम एमसीक्यू प्रश्नोत्तर पर्व निये आलोचनाय। प्रथमे बोली आमी जे प्रश्नगुलो तुलेछि एगुलो सबगुली सुरेंद्रनाथेर बोई थेके नेवा, सेई बोई थेके तोमरा मिलिये करबे ताहले बुझते पारबे। एखाने 6टी प्रश्न तुलेछि। एक नम्बर प्रश्न, 4टी पद विशिष्ट कोनो सेटेर उपसेटगुलिर संख्या कत? ताहले एकटा सेटे जदि 4टा पद थाके ताहले तार उपसेट कटा बानानो जाबे? ताहले उपसेट बानानोर सहज फर्मुला, 2 लिखबे तार माथाय जटा पद आछे 4टा, 2 एर माथाय 4 लिखलाम, ক্যালকুলেশন করবে 16, তাহলে অ্যানসার হচ্ছে 16। একই রকম ভাবে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা কত? তাহলে 2 এর মাথায় কত লিখব? 5, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 32। কিন্তু এখানে দেখো, এখানে শুধু উপসেটগুলির সংখ্যা ছিল আর এখানে যথার্থ উপসেটগুলির সংখ্যা, এখানে জাস্ট 1 বাদ দিয়ে দিবে, যেটা হবে 31, সেটা হচ্ছে অ্যানসার। এবার যথার্থ উপসেট আর শুধু উপসেট পাটনে বুঝিয়েছি, ওখানে বুঝলেই বুঝতে পারবে কেন 1 বাদ যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর, যদি এক্স বিলংস করে এর মধ্যে, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করে বি এর মধ্যে, তাহলে কোন ফর্মুলাটা হবে? এটা সরাসরি ফর্মুলা দিয়েছে, এগুলো পাটনে সব বুঝিয়েছি। এটা হচ্ছে এক্স বিলংস এ, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস বি যদি হয় তাহলে এ সাবসেট অফ বি, অ্যান্সার সি। তারপর 4 নম্বর দেখো, যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়, মানে এও বি এর সাবসেট আবার বিও এ এর সাবসেট, তার মানে কি দুজনই সমান বলে এটা সম্ভব? এটাও পাটনে বুঝিয়েছি, এগুলো সরাসরি ফর্মুলা দিয়ে দিয়েছে, তাহলে এ ইকুয়াল টু বি হবে। 5 নম্বর, যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হয়, মানে এ আর বিকে যদি যোগ করি আর এ আর বিকে আবার ইন্টারসেকশন করি, দুটোই সমান, এটা কী করে সম্ভব? যদি দুটোই একই সেট হয়, এ এটা আর তার উপরেই বি যদি হয়, তার মানে দুটো সেটেরই এলিমেন্টগুলো একই যেহেতু, তাহলে একই সেট, তাহলে দুটোকে যোগ করলে কী পাবো? এটাই পাবো। আর দুটোকে ইন্টারসেকশন যদি করি তাহলে ইন্টারসেকশনে এটুকুই পাবো, তার মানে দুটোই সমান। তাহলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি সমান হওয়া মানে এ আর বি দুটোই সমান, তাহলে সি অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর বলেছে এ মাইনাস বি ইকুয়াল টু 5 হবে যদি এবং কেবলমাত্র যদি, কোনটা সম্ভব হবে? মানে এ থেকে যদি বি বাদ দিয়ে দিই তাহলে 5, মানে নাল সেট হবে। তো ধরে নাও এ হচ্ছে 1, 2, এটা একটা সেট, ছোটো একটা সেট দিলাম, আর বি ইকুয়াল টু 1, 2, 3। তাহলে দেখো আমি এখানে যদি দেখাই যে এটা হচ্ছে বি, যার মধ্যে আছে 1, 2, 3, আর এইটা হচ্ছে এ, এটা কার মধ্যে আছে? বি এর মধ্যে আছে, আর এটা বি। তাহলে এ থেকে যদি বি বাদ দিয়ে দিই তাহলে কী হবে? তাহলে এ হচ্ছে এইটা ভিতরেরটা, এখান থেকে বি বাদ দিলে বি এর 3 তো বাদ যাবে না, কারণ এর মধ্যে 1 আর 2 আছে, শুধু 1 আর 2টা বাদ চলে যাবে। তাহলে 1 আর 2 বাদ দিলে ভিতরে কী থাকলো? ফাঁকা। তাহলে এ থেকে বি বাদ দিলে ভিতরে 5 হয়ে গেল, কিছু থাকবে না, সেই জন্য 5। তাহলে বি এটা যদি বি এর ভিতরে থাকে তাহলে এটা সম্ভব, তার মানে একদম প্রপার সাবসেট, এ প্রপার সাবসেট অফ বি, মানে অ্যান্সার হচ্ছে বি। এবার 7 নম্বর থেকে 11 নম্বর প্রশ্ন আমি লিখেছি। 7 নম্বর প্রশ্ন দেখো, যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হয় তবে এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? এ ইন্টারসেকশন বি, দেখো এ আর বি সমান, ইন্টারসেকশন করলে বি হবে, তাহলে এ এটা আর বিও যদি এটার উপর পড়ে, মানে একই হয় দুটোই, দুটোই যদি একই হয় তাহলে সেটা সমান, আমরা এ ইন্টারসেকশন বি সমান বি লিখতে পারি, এটা একটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে এটা এ আর তার ভিতরে আছে বি, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন কোনটুকু? এই বিটুকু শুধু। তাহলে এ যদি বিটা যদি এর ভিতরে থাকে, বিটা যদি পুরোটাই এর ভিতরে থাকে তাহলে এই ইন্টারসেকশন সম্ভব, আর একটা এ আর বি যদি সমান থাকে তাহলে এই ইন্টারসেকশন সম্ভব। ঠিক আছে, তাহলে সমানও থাকতে পারে আর বিটা এর ভিতরে থাকতে পারে, তার মানে ভিতরে থাকতে পারে সমানও থাকতে পারে, তার মানে বি সাবসেট অফ এ,
সমানও থাকবে ভিতরেও থাকবে তাহলে বি সাবসেট হবে মানে বি অ্যানসার আট নম্বর দেখো এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে এ না নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত তাহলে দেখো এ আর বি দুটি যদি বিচ্ছেদ সেট হয় তাহলে আমরা জানি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাইভ দুটো বিচ্ছেদ সেটের ইন্টারসেকশন সেটা নাল সেট হয়ে যায় এবার নাল সেট মানে তার মধ্যে কোনো পদ নেই তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে পদ সংখ্যা কত সেটা হচ্ছে জিরো ঠিক আছে যেহেতু ফাইভ আচ্ছা এবার আমাকে এখানে বলেছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কোনটা হবে তাহলে আমরা এটা ফর্মুলা নাম্বার অফ এ ইউনিয়ন বি এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে ফর্মুলা তোমাদের তাহলে এই ফর্মুলা দেখো নাম্বার অফ এ লিখলাম প্লাস নাম্বার অফ বি লিখলাম আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত বেরিয়েছে জিরো তাহলে থাকলো কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি তার মানে এটা অ্যান্সার হচ্ছে কোনটা অ্যান্সার হচ্ছে এ হয়ে গেল আচ্ছা নয় নম্বর প্রশ্নটা দেখো যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত তাহলে এটা তো এটাই তাহলে এটা কার ফর্মুলা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা তার মানে এটা অ্যান্সার এ সরাসরি ফর্মুলা দিয়েছে আচ্ছা দশ নম্বর প্রশ্নটা দেখো এ ইউনিয়ন ক্যাপিটাল ইউ বলতে ইউনিভার্সাল সেট সমান ক্যাপিটাল ইউ যদি হয় তাহলে এর দ্বৈত অভেদ যদি হয় মানে এটার যদি দ্বৈত অভেদ থাকে তাহলে সেটা কোনটা হবে তাহলে নিচেরগুলো কোনটা হবে তাহলে দ্বৈত অভেদের ক্ষেত্রে তোমাদের বলে দিই খুব সহজ ইউনিয়ন যেখানে আছে সেখানে ইন্টারসেকশন করে দিবে আর ইউ যেখানে আছে সেখানে ফাই করে দেবে আর ফাই যেখানে আছে ইউ করে দেবে উল্টো তাহলে ইউনিয়নের জায়গায় আমি ইন্টারসেকশন করব তাহলে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন যদি হয় দেখো ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আছে কিন্তু ইউ এর জায়গায় ক্যাপিটাল ইউনিভার্সাল সেট যেটা তার জায়গায় ফাইভ হয়নি এটা হবে না এটা দেখো এটাও হবে না এই যে ডি নম্বর প্রশ্নটা দেখো ডি নম্বরটা দেখো এরপরে ইউ আছে মানে ইউনিয়ন আছে সেটা ইন্টারসেকশন হয়ে গেছে ইউকে দেখো ফাই করে দিয়েছে ইউকে ফাই করে দিয়েছে তার মানে এটাই অভেদ এগারো নম্বর প্রশ্ন একদম সেম প্রশ্ন এটাও অভেদ অভেদ বলেছে এই অভেদের দ্বৈত অভেদ কত তাহলে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা একটা ফর্মুলা তাহলে আমরা কী করবো ইউ এর জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন তাহলে এটা অ্যান্সার কোনটা দেখো প্রথমটা দেখো ইন্টারসেকশন ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন আর ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন তার মানে এ অ্যান্সার বাকিগুলো দেখার দরকার নেই এবার বারো তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্ন লিখেছি বারো নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোন বিবৃতিটি সত্য সত্যটা আমাকে খুঁজে বের করতে হবে এই নম্বর কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট কোনো একটা অসীম সেট ধরে নাও ওয়ান টু থ্রি ডট 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 ইনফিনিটিভ মানে এটা একটা অসীম সেট তার উপসেট তাহলে তার উপসেট বলতে ধরে নাও আমি একটা উপসেট বানালাম সাপোজ ওয়ান টুকে নিয়ে একটা উপসেট বানিয়ে দিলাম তাহলে নিয়ে তাহলে সেটা কী থাকছে তার এটা এই বড়ো যে অসীম সেটটা তার কি একটা সাবসেট তাহলে এই সাবসেটটা যে তৈরি করলাম এই সাবসেটটা কি অসীম সেট হচ্ছে না এখানে বলছে যে এই সেটের উপসেট একটি অসীম সেট হবে না উপসেট কিন্তু সসীম সেট হবে এই জন্য উপসেটটা ওই অসীম সেটের ভিতরে থাকবে তাহলে সেটা সসীম হবে এবং সেটা অসীমও হতে পারে কিন্তু মানে একটি অসীম সেটই হবে সেটা সম্ভব না হ্যাঁ সসীমও হবে অসীমও হবে সেটা উল্লেখ নাই শুধু বলে সেখানে একটি অসীম সেট হবে তার মানে সেটা সত্য নয় তাহলে এটা সত্য নয় তারপর বি নম্বর দেখো আটশো ঊননব্বই অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট তাহলে আটশো ঊননব্বই থেকে বড় আটশো নব্বই আটশো বিরানব্বই আটশো চুরানব্বই এইভাবে যত দূর যেতে পারি যুগ্ম সংখ্যাগুলো যদি নিতেই থাকি তাহলে শেষ তো হবে না তাহলে নিয়ে একটা সেট বানালাম তাই সেটটা কি অসীম শুধু সেট বলেছে উপসেটের ব্যাপার না তাহলে এটা অসীম সেট তাহলে এটাই ঠিক আচ্ছা তারপরে বলেছে মাইনাস দেড়শো অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট তাহলে মাইনাস দেড়শো থেকে বড় হতে হতে সবচাইতে বড় কি মাইনাস ওয়ান তাই ঋণাত্মক সংখ্যা শেষ তাহলে এটা অসীম হবে না সসীম এটাও হবে না তারপরে এই ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বাস্তব এবং এক্সটা জিরো থেকে অনের মধ্যে আছে তাহলে জিরো থেকে অনের মধ্যে বাস্তব সংখ্যা তো অসংখ্য অসীম তাহলে এটা একপদিক বলেছে সেটা এটাও সত্য না তাহলে সত্য হচ্ছে শুধু বি নম্বরটা তেরো নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি সত্য নয় এটা সত্য নয় খুঁজতে হবে এখানে বলেছে এ বিলংসি এ বি এর মধ্যে আছে এবং এ বি এর মধ্যে আছে তাহলে এ সাবসেট অফ বি
এখানে শুধু যদি ইমপ্লাইজ দ্যাট থাকতো তাহলে এটা সত্য ছিল, এখানে এবং আছে ইন্টারসেকশন হয়ে যাচ্ছে তাহলে সেটা এটা সত্য নয়, তাহলে অ্যান্সার হচ্ছে এ। আর বি সি এগুলো ফর্মুলা সরাসরি এগুলো সত্য, আর এ ইউনিয়ন ফাই সমান আমরা কী জানি, এই দুটো যোগ করলে এ হবে, এ সমান ফাই সত্য হচ্ছে, তাহলে সত্য নয় হচ্ছে এ। আর নিচের কোনটি বারো সংখ্যাটির উৎপাদকগুলির সেট, তাহলে বারোর উৎপাদক কোনগুলো সেগুলো তোমরা জানো, ওয়ান টু থ্রি ফোর সিক্স বারো, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ডি। পরের প্রশ্নগুলিতে চলে আসলাম, পনেরো নম্বর প্রশ্ন, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। তাহলে দেখো এখানে একটা সেট আছে যার মধ্যে শূন্য আছে সংখ্যা একটা, তার মানে একজন আছে তাহলে শূন্য সেট নয়, এর মধ্যে ফাই আছে মানে নাল সেট আছে, ভিতরে একজন আছে মানে এটাও শূন্য সেট নয়। এখানে দেখো এক্স সাজ দ্যাট, এক্সটা কেমন সেটা বলছে, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্সটা এক এবং দুইয়ের মধ্যে আছে। তাহলে দেখো এক এবং দুই তো পাশাপাশি দুটো সংখ্যা, তার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো তো সব দশমিক ভগ মানে ভগ্নাংশ আছে, সেগুলো তো পূর্ণ সংখ্যা নয়, মানে এক আর দুইয়ের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে এটাই হচ্ছে শূন্য সেট, তাহলে অ্যান্সার সি। আর এখানে বলেছে এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা এবং এক ও দুইয়ের মধ্যে, এক আর দুইয়ের মধ্যে বাস্তব সংখ্যা অনেক আছে কারণ দশমিক দিক যত সংখ্যা সবগুলোই বাস্তব। ষোলো নম্বর, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক। দেখো ধরে নাও এ সেট সমান হচ্ছে ওয়ান কমা টু, একদম ছোটো করে লিখছি, তাহলে এই সেটের যদি সূচক সেট তৈরি করি তাহলে সূচক সেট সেটা বলেই দিয়েছে বি, তাহলে সেটা সমান কি সূচক সেট এইভাবে তৈরি করে, এক নিয়ে একটা সেট তৈরি করলাম, তারপর দুই নিয়ে একটা সেট তৈরি করলাম, আর একটা দুটোকেই ওয়ান কমা টু দুটো নিয়ে সেট করলাম, নিয়ে এটা একটা সেট। তাহলে এখানে কটা সেট, ভিতরে কটা এলিমেন্ট হলো, একটা দুটো তিনটা। তাহলে দেখো ওয়ান কমা দুই যেটা সেটাও কার মধ্যে আছে, বি এর মধ্যে, এটা তো এ, তাহলে এটা বি এর মধ্যে আছে, তাহলে এটা হবে এ বি এর মধ্যে কোথায় লেখা আছে, সেটা হচ্ছে এ সি, এ বিলংস বি, তাহলে অ্যান্সার সি। আচ্ছা সতেরো নম্বর, যদি এক্স বিলংস এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সত্য। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে অঙ্কও করতে হবে, তোমরা মাথায় রাখবে। এক্স বিলংস এ ইউনিয়ন বি হলে এক্স বিলংস এ, আর যেহেতু ইউনিয়ন আছে সেজন্য অর দিয়ে ভাঙবো, এটা অর অথবা অথবা এক্স বিলংস বি, এটা হচ্ছে মানে আমি পার্ট ওয়ানেই বলেছি, এগুলো দেখানো হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। আঠেরো নম্বর হচ্ছে কি, যদি এক্স বিলংস এ ইন্টারসেকশন বি হয়, ইন্টারসেকশন থাকলে অ্যান্ড দিয়ে ভাঙতে হবে, এটা অর ছিল বলে ইউনিয়ন ছিল বলে অর দিয়ে ভেঙেছি, ইন্টারসেকশন আছে অ্যান্ড দিয়ে ভাঙবে, তাহলে প্রথমটাই দেখো এক্স বিলংস এ অ্যান্ড এক্স বিলংস বি, এটা হচ্ছে এ অ্যান্সার, এগুলো ফর্মুলা। আচ্ছা উনিশ নম্বর, দেখো এ ইকুয়াল টু একটা সেট আছে যার মধ্যে চারটে এলিমেন্ট আছে হলে নিচের কোনটি সঠিক। এখানে দুই কমা চার নিয়ে একটা সেট তৈরি করা হয়েছে, এই দুই কমা চারের যে সেটটা সেটা এর মধ্যে আছে এটা বলছে, তো এর মধ্যে কী আছে, দুই কমা চার সংখ্যা আছে, মানে সেট তো নাই, তাহলে এটা হবে না। তারপরে এখানে দুই কমা চার এর মধ্যে আছে, মানে সেটটা এর মধ্যে আছে, মানে না এর মধ্যে আছে বললে হবে না, এর সাবসেট এটা, তাহলে অবশ্যই এটা সাবসেট কিন্তু ইকুয়াল না, ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। আর এটা হচ্ছে দুই কমা চারের যে সেটটা সেটা এর শুধু প্রপার সাবসেট, মানে ভিতরেই আছে, ভিতরের সাবসেট, তাহলে এটাই অ্যান্সার, আর এটা ইকুয়াল থাকার জন্য এটা সত্য হলো না, তাহলে অ্যান্সার হচ্ছে সি। এমসিকিউয়ের শেষ প্রশ্নগুলিতে চলে এসেছি, কুড়ি নম্বর, দেখো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। এক নম্বর বলেছে এ একটা সেট যেটা বিলংস করছে এ বি সি একটা সেটের মধ্যে, এটা ভুল কারণ এটা এ বিলংস করছে শুধু এলিমেন্ট এ বি মানে এ বিলংস করছে মানে এর মধ্যে, কিন্তু সেট বিলংস করছে না, এটা হবে না। তারপরে এখানে বলছে এ ডাজ নট বিলং টু এত, কিন্তু এখানে তো এ আছে তবুও ডাজ নট বলেছে, এটাও হবে না। এখানে এ এলিমেন্টটা বলছে সাবসেট, এটা না প্রপার সাবসেট, তো প্রপার সাবসেট হলে তো এটাকে দ্বিতীয় বন্ধনীতে ঘেরতে হতো, এটাও হবে না, এইটা হবে। দেখো এ প্রপার সাবসেট অফ এ বি সি, কারণ এ বি সির সাবসেট যতগুলো আছে তার মধ্যে সিঙ্গেল এ নিয়ে একটা সাবসেট তৈরি করা হয়েছে, তাহলে সেটা পুরোপুরি এই সাবসেটের মধ্যে না সেটের মধ্যেই আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ডি। আর একুশ নম্বর, নিচের সংখ্যা তো চারটি সেটের মধ্যে কোন দুটি সমান, দুটো সমান আছে। এক নম্বর এ সমান একটা সেট আছে যার এলিমেন্ট জিরো, বি এর এলিমেন্ট ফাইভ, সি বলছে এক্স সাজ দ্যাট এক্সটা কেমন, এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এক্সটা অবশ্যই দুই থেকে ছয়ের মধ্যে আছে, তাহলে দুই থেকে ছয়ের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার, তাহলে একটাই এলিমেন্ট চার আছে এর মধ্যে। আর ডি এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, মানে ওয়ান টু থ্রি ফোর এগুলো একটা পূর্ণ সংখ্যা এবং এক্সটা অবশ্যই মাইনাস ওয়ান আর ওয়ানের মধ্যে আছে, তাহলে মাইনাস ওয়ান আর ওয়ানের মধ্যে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা হচ্ছে জিরো,
তাহলে একটাই আছে জিরো, তাহলে এই ডি সমান জিরো, এও সমান জিরো হচ্ছে, তাহলে এখানে এক আর চার সমান, তাহলে এক আর চার সমান অ্যান্সারটা হচ্ছে এ। বাইশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি শূন্য সেট, শূন্য সেট কোনটা হবে? এখানে বলেছে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, এক্সটা এমন যে এক্স একটি পূর্ণ সংখ্যার ঘন, একটা পূর্ণ সংখ্যার ঘন, তাহলে ধরে না দুই, দুইয়ের পূর্ণ সংখ্যা একটা, তার ঘন হচ্ছে আট, তাহলে এখানে দুইয়ের পূর্ণ যেটা থাকবে দুই থেকে সাতের মধ্যে, তাহলে দুইয়ের ঘন আট সেটা এর মধ্যে নেই, আর একের ঘন এক সেটাও এর মধ্যে নেই, তাহলে কোনো পূর্ণ সংখ্যার ঘন কিন্তু এর মধ্যেই নেই, তার মানে এটাই হচ্ছে শূন্য সেট, মানে যে সংজ্ঞা দেওয়া আছে কিন্তু কেউ এর মধ্যে পড়ছে না, তার মানে এটা হচ্ছে শূন্য সেট এ নাম্বার। আর এটা তো একটা এলিমেন্ট আছে, এটাও একটা এলিমেন্ট আছে, এখানে বলছে এক্স একটা পূর্ণ সংখ্যা এবং দুই থেকে তিনের মধ্যে, কিন্তু এখানে ইকুয়াল টু তিন হতে পারে, তাহলে তিন ইকুয়াল টু যেহেতু হতে পারে তো তিন একটা পূর্ণ সংখ্যা আছে, শুধু নেই প্রথমটাতে। আচ্ছা তেইশ নম্বর, কোনটি অসীম সেট, এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে এক্সের মানটা থাকবে, তাহলে মাইনাস আর ওয়ানের মধ্যে জিরো একটা পূর্ণ সংখ্যা আছে, এটা অসীম হয় না। তারপর বলেছে মাইনাস একশো অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট, তাহলে মাইনাস একশো অপেক্ষা বড় যদি নিতে থাকি তাহলে সবচাইতে বড় হচ্ছে ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান, তাহলে সেখান থেকে শেষ হয়ে গেলো, সেটাও অসীম হচ্ছে না। আর একশো এর যে ছোটো ধনাত্মক সংখ্যা, একশো থেকে ছোটো ধনাত্মক সংখ্যা একদম মাইনাস যেতে পারবো না, তার আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটাও অসীম হচ্ছে না। আর এখানে এক্স দ্যাট এক্স বাস্তব এবং মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে আছে, তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে বাস্তব সংখ্যা অনেক আছে, মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান, মাইনাস ওয়ান পয়েন্ট টু, এভাবে অনেক সংখ্যা আছে, তাহলে অসীম হচ্ছে একমাত্র ডি। তাহলে এমসিকিউ শেষ হলো, এবার আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা। তোমাদের প্রথমেই জানিয়ে দিই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন আছে তার প্রথমে দেখো, এক নম্বর, দুই নম্বর এবং তিন চার পাঁচ এই নম্বরে যে অঙ্কগুলো তো না এখানে যা প্রশ্ন করেছে সবগুলোর সংজ্ঞা, তারপর পার্থক্য, তারপরে টিকা এসব দিয়েছে, তো এসব অলরেডি পার্ট ওয়ান ভিডিওতে আমি আলোচনা করেছি, অথবা তোমরা বই থেকেও দেখতে পারো সেট কী, সসীম অসীম সেট কী, মানে আগে পার্ট ওয়ান দেখে তারপর এই সংজ্ঞাগুলো বই থেকে তোমরা পড়ে নেবে, তাহলে সবগুলো বুঝতে পারবে। তাহলে অঙ্ক শুরু হয়েছে ছয় নম্বর প্রশ্ন থেকে, তাহলে আমি শুরু করব ছয় নম্বর প্রশ্ন থেকে একদম অতি সংক্ষিপ্ত চোদ্দো নম্বর প্রশ্ন পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের ছয় নম্বর প্রশ্ন, যদি এ ইকুয়াল টু এ বি সি, মানে একটা সেট যার এলিমেন্টগুলো এ বি সি হয়, তবে এক নম্বর প্রশ্ন এ এর উপসেট সমূহ এবং দুই নম্বর প্রশ্ন এ এর যথার্থ উপসেট সমূহ লেখো। তাহলে প্রথমে এ এর উপসেট কটা, মানে সেগুলোকে লিখতে বলা হয়েছে, তাহলে এক নম্বর প্রশ্নের অ্যান্সার করি, এ এর উপসেট সমূহ, উপসেট সমূহটা যদি আমরা লিখি, তাহলে এ বি সি দিয়ে উপসেট বানাই, এ দিয়ে একটা উপসেট যদি বানাই তাহলে এটা হলো একটা উপসেট, তারপর বি দিয়ে একটা উপসেট বানালাম, তারপর সি দিয়ে একটা উপসেট বানালাম, এগুলো সব দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, তারপরে এ বিকে নিয়ে একটা উপসেট বানালাম, তারপর বি সিকে নিয়ে একটা উপসেট বানালাম, তারপর সি একে নিয়ে একটা উপসেট বানালাম, তারপর তিনজনকে নিলাম, মানে এ বি সি তিনজনকে নিয়ে একটা উপসেট বানালাম, কারণ প্রত্যেক সেট নিজেরই উপসেট হয়, তার মানে এই সেটটা নিজেরই উপসেট, আর একটা ফাই সবই মানে সবারই উপসেট, তাহলে ফাই দিয়ে এতগুলো উপসেট হলো। এবার এটাকে আমি একটা ব্র্যাকেটে, না ব্র্যাকেটে ঘেরতে হবে না, এগুলো হচ্ছে সব উপসেট, এতগুলো উপসেট আমরা পাবো, পেয়ে গেলাম। এবার বলছে দুই নম্বর প্রশ্ন, এ এর যথার্থ উপসেট সমূহ, তাহলে এ এর যথার্থ উপসেট সমূহগুলো কি হবে, একটা ফাই হবে, যথার্থ বলতে শুধু ইকুয়াল টু হবে না, ঠিক আছে, সাবসেট, এগুলো সাবসেটগুলো কি হয় এটা, আর যথার্থ হয় এটা, মানে এটা এটা সাবসেট আর এটা হচ্ছে প্রপার সাবসেট, তাহলে এইটা দেখো এ বি সি সেটা কি হচ্ছে এ এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, সেই জন্য ইকুয়ালটা শুধু বাদ হবে, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলো সব যথার্থ উপসেট, তাহলে বাকিগুলো আমি লিখে দিই, তাহলে অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা সাত নম্বর,
একটি সেট এ এর সূচক সেট এর সংজ্ঞা দাও। তাহলে এই সংজ্ঞা আমি এখানে দেব না, কারণ বইয়ে লেখা আছে সুন্দরভাবে আর আমি পার্ট ওয়ানে বুঝিয়েছি সূচক সেট। আমি শুধু এখানে কোশ্চেনের অ্যান্সার করি যে এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, সেটের মধ্যে আবার দুটো সেট, তাহলে এই দুটো সেট এর এলিমেন্ট হিসেবে আছে, তাহলে এর সূচক সেট বের করতে বলা হয়েছে। তাহলে এ এর সূচক সেটের আমরা ফর্মুলা কি জানি, পাওয়ার অফ এ, তাহলে এটাকে সূচক সেট বলা হচ্ছে। তাহলে এটা একটা নিয়ে যদি সূচক সেট বানাই, তাহলে এক মানে ভিতরে কি আছে, ভিতরে একটা সাবসেট আছে, ওকে নিয়ে একটা সেট বানালাম, কারণ শুধু এক তো নাই একটা সাবসেটই আছে, ওই সাবসেটের একটা সেট বানালাম। আচ্ছা, তারপরে 2,3 আছে, তাকে নিয়ে একটা সেট বানালাম, আর একটা হচ্ছে 1, তারপর 2,3 মানে পুরোটাকে নিয়ে একটা সাবসেট বানালাম, ঠিক আছে। আর একটা হবে কি সূচক সেট 5। তাহলে এখানে টোটাল কটা পেলাম, 4টা। এটাকে সবাইকে নিয়ে আবার একটা ব্র্যাকেট ঘিরে দিতে হবে, কারণ তাদের আবার সেট বলেছে, তাহলে সেট বললে আমাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। তাহলে কটা এলিমেন্ট পেলাম, 1, 2, 3, 4 এলিমেন্ট, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, এখানে এ একটা সেট, বি একটা সেট এবং সি একটা সেট দেওয়া আছে। আমাকে প্রশ্ন করা হয়েছে 1 নম্বর, এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে 1 নম্বরটা প্রথমে নির্ণয় করি আমি, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখান থেকে আমি সরাসরি লিখতে পারি, তো আমি এখানে ভেঙে দেখাই। প্রথমে এ ইকুয়াল টু যেটা আছে সেটা লিখছি, 1, 2, 3, 4, তারপর মাঝখানে ইউনিয়ন, তারপর বি, বি হচ্ছে 2, 4, 5, 8। তাহলে এদের ইউনিয়ন করলে কত হবে, মানে যোগ করলে, তাহলে যোগ করলে হবে 1, 2, 3, 4, 5, 8। দেখো অ্যাকচুয়ালি দুজনেরই সবগুলো এলিমেন্টকে নিয়ে নেওয়া, কিন্তু একই এলিমেন্ট ডবল নেওয়া চলবে না, তাহলেই যোগ হয়ে গেল। তাহলে দেখো এখানকার 1, 2, 3, 4 আছে আর এখানে 5, 8ও আছে, এই 2, 4 নিলাম না কারণ অলরেডি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিট হয়ে গেল। এবার আমি বের করব 2 নম্বরটা। 2 নম্বর বলেছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে বি হচ্ছে 2, 4, 5, 8, তারপর ইন্টারসেকশন দিয়ে 3, 4, 5, 6, 7, এটা সি লিখলাম। আচ্ছা, এবার ইন্টারসেকশন আছে মানে কমন দেখতে হবে, কমন কে কে আছে, এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, আর কেউ কমন আছে, নাই, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 4, 5, বি ইন্টারসেকশন সি, এটা অ্যান্সার পেয়ে গেল। এবার চলে আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বরে কী বলা হয়েছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সিটা আগে করব। তাহলে প্রথমে এটা যদি বসাই 1, 2, 3, 4, তারপর ব্র্যাক ইউনিয়ন দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে ভিতরে বি, বি বলতে 2, 4, 5, 8, তারপর ইউনিয়ন আছে, ইউনিয়ন দিয়ে সি, সি মানে 3, 4, 5, 6, 7, তাহলে এইটুকুর কাজ আগে করি। আচ্ছা, এটা এ যেটা আছে লিখি 1, 2, 3, 4 ইউনিয়ন। আচ্ছা, এখানে দেখো এটা যেহেতু ইউনিয়ন আছে মানে যোগ করতে হবে, সবাইকে নিতে হবে, তাহলে এখানে সবাইকে পরপর নিয়ে নিই, 2, 3, 4, 5, তারপর 6, 7, 8, দেখো সবাইকে নেওয়া উচিত, কিন্তু একই সংখ্যা ডবল নেওয়া চলবে না। এবার এই দুটোর মাঝেও ইউনিয়ন আছে মানে এটাও যোগ, তাহলে সবাইকে নিয়ে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পেয়ে গেলাম। এবার আমরা করবো কোনটা, 4 নম্বরটা। 4 নম্বরটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ মানটা বসাই, এ মানে হচ্ছে 1, 2, 3, 4 ইউনিয়ন আছে। আচ্ছা, তারপর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি বের করা যায় কিন্তু অলরেডি আমার 2 নম্বরে বের করা আছে, তাহলে 2 নম্বরে যেটা বের করা আছে 4, 5 বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এই দুটোর ইউনিয়ন মানে টোটাল করে দিতে হবে, তাহলে 1, 2, 3, 4, 5 সবাইকে নিয়ে নিলাম,
ইউনিয়ন হয়ে গেল, তাহলে এই হয়ে গেল অ্যান্সার, খুব সহজ। নয় নম্বর প্রশ্ন, পি ইকুয়াল টু যে সেটটা আছে তার এলিমেন্ট এ বি সি ডি, আর কিউ যার এলিমেন্ট এ ই আই ও ইউ, হলে প্রমাণ করতে বলা হয়েছে এক নম্বর যে পিটা প্রপার সাবসেট হবে, কার পি ইউনিয়ন কিউ। তাহলে আমরা পি ইউনিয়ন কিউটা দেখি আগে, পি ইউনিয়ন কিউ বের করি, মানে পি আর কিউ এর ইউনিয়ন করব। তাহলে ইউনিয়ন করলে এই এ বি সি ডি আর এগুলো সব কী হবে, যোগ হয়ে যাবে, এক জায়গায় বসে যাবে। তো সরাসরি করে দিচ্ছি, তাহলে এ বি সি ডি ই আই ও ইউ, সবাইকে দেখো একবার করে নেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ যেটা আছে তার মধ্যে দেখো পিটা পুরোটাই আছে এ বি সি ডি, তাহলে এর মধ্যে আছে, তাহলে এর মধ্যে থাকা মানে কি একদম প্রপার সাবসেট। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, অতএব পিটা প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ, একদম ছোটো ছোটো এগুলো, এটা এক নম্বর। আচ্ছা দুই নম্বরটা যদি করি, ইন্টারসেকশন বের করি, পি ইন্টারসেকশন কিউ, তাহলে পি সমান লিখলাম আর কিউ সমান লিখে করছি আমি সরাসরি, আচ্ছা এখানে লিখেই করি এ বি সি ডি, তারপর ইন্টারসেকশন এ ই আই ও ইউ। তাহলে এখানে দেখো কমন কে কে আছে, ইন্টারসেকশন কমন হবে শুধু এ আর এ, আর কেউ নাই, তাহলে এ হবে শুধু। তাহলে পি ইন্টারসেকশন কিউটা হচ্ছে শুধু একটা সেট যার এলিমেন্ট একটা এ, তাহলে সেই এলিমেন্টটা দেখো পুরোটাই পি এর মধ্যেই তো ইয়ে আছে, তাহলে এইটা যদি পি এর মানে মধ্যে থাকে তাহলে এটা তো একটা সাবসেট, কার এই এলিমেন্টের সাবসেট তৈরি করলে এটাই আসবে। তাহলে এইটা মানে পি ইন্টারসেকশন কিউটা পুরোটাই পি এর মধ্যে আছে, তাহলে এখানে সরাসরি লিখে দেবো যাতে পি ইন্টারসেকশন কিউ কিউ একদম প্রপার সাবসেট হয়ে যাচ্ছে কার পি, মানে পুরোটাই পি এর মধ্যে আছে, প্রপার সাবসেট হয়ে গেল। আচ্ছা এটা প্রমাণ হয়ে গেল। এবার দশ নম্বর প্রশ্ন হচ্ছে যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি যদি হয় তাহলে এ সাবসেট অফ সি প্রমাণ করো, এটা একটা ফর্মুলা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব যে যেহেতু এ সাবসেট অফ বি, তো এ সাবসেট অফ বি যদি হয় তাহলে আমরা ফর্মুলাটা ভাঙবো এইভাবে যে এক্স যদি বিলংস করে এ এর মধ্যে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করবে বি এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা এটা এক নম্বর থাক, এবং তারপরে দেওয়া আছে বি সাবসেট অফ সি, এটা মানে হচ্ছে এক্স যদি বি এ বিলংস করছে তাহলে এখানে এক্স যদি বি এ বিলংস করে তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করবে সি এর মধ্যে, এটা দুই নম্বর। তাহলে এবার লিখব এক ও দুই থেকে পাই, এক নম্বরে দেখো আমি যদি দেখি যে এক্স বিলংস করছে এ এর মধ্যে, এক্স বিলংস বি, এক্স বিলংস বি কমন, তাহলে লাস্টে এক্স বিলংস সি, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস সি, মানে এর প্রথম লাস্টে দাঁড়ালো কোথায় এখানে, তাহলে অতএব এখান থেকে পেয়ে গেলাম যে এ সাবসেট অফ সি, মানে এক্স বিলংস এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস সি যদি হয় তাহলে এটা সাবসেট অফ সি হবে, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুফড। এগারো নম্বর প্রশ্ন, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হলে দেখাও যে এ সাবসেট অফ বি। তাহলে প্রথমে আমি ধরে নেব যে ধরি এ সেটের একটি পদ এক্স, আমি ধরে নিলাম যে এ এর মধ্যে একটা পদ আছে সেটা এক্স, তাহলে সেটা লিখবো এইভাবে যে এ বিলংস করছে না এক্স বিলংস করছে এর মধ্যে। আচ্ছা এক্স যদি এর মধ্যে বিলংস করে তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস করবে এ ইউনিয়ন বি এর মধ্যেও বিলংস করবে, এটা বুঝতে না পারলে দেখাচ্ছি, দেখো এটা এ আর এটা বি, এটা এ এটা বি, তো এর মধ্যে একটা এলিমেন্ট আছে ধরে নাও সাপোজ এখানে আছে এক্স, তাহলে এখানে যদি এক্সটা থাকে তা কার মধ্যে আছে এর মধ্যে আছে, তাহলে এ আর বিকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো পুরোটাই পাবো, এটা পুরোটাই যোগফল, তাহলে যোগফলের মধ্যেও এক্স তো আছেই, তাহলে ওই জন্য এ আর বি এর যোগফলের মধ্যেও তো এক্স থাকবে, যদি এর মধ্যে থাকে তাহলে এ আর বি এর যোগফলে তো থাকবেই। এবার এইটা সমান কি দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে আমি এইটা সমান আবার ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস বি, তাহলে এইটাকে বি লিখে দিলাম, ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। তাহলে দেখো প্রথমে ছিল এক্স বিলংস এ, লাস্টে কী পেলাম এক্স বিলংস বি,
তাহলে x belongs a implies that x belongs b, তার মানেই তো হচ্ছে a subset of b, প্রমাণ হয়ে গেল। আচ্ছা 12 নম্বর কি বলছে, যে a subset of b হলে দেখাও যে a - b = 5, তাহলে এখানেও একই রকম ভাবে ধরে নেব যে যেহেতু a subset of b, তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো কি যে x যদি a belongs করে তাহলে implies that x belongs করবে b এ। তো এর মানে যেটা বুঝলাম, a সেটে যতগুলো পদ আছে b সেটেও সেই পদ আছে, তাহলে এখানে লিখব যে যেহেতু a সেটের সকল পদ b সেটে b সেটেও আছে, তো a সেটের সকল পদ যদি b থাকে তাহলে a থেকে যদি b বাদ দিয়ে দিই, তো a সেটে যতগুলো পদ ছিল b সেটে ততগুলো পদ, তাহলে এই পদ থেকে ওই পদ বাদ দিলে তাহলে কি থাকবে, জিরো, কোনো পদ থাকবে না, সেই জন্য 5। তাহলে প্রমাণিত, সরাসরি এগুলো লিখবে। 13 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি সেট a ও b এর ক্ষেত্রে a ইউনিয়ন b সমান a ইন্টারসেকশন b হলে দেখাও যে a ইকুয়াল টু b হয়। এটা তো আমরা জানি যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান হলে a এবং b সমান হবে, তো এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি x belongs a, মানে ক্যাপিটাল a এর মধ্যে x একটা এলিমেন্ট আছে, একটা পদ, একটি পদ, আচ্ছা মানে যে কোনো একটা পদ, তাহলে x যদি a এর মধ্যে বিলংস করে তাহলে ইমপ্লাইজ দ্যাট x a ইউনিয়ন b এর মধ্যেও বিলংস করবে। এটা আমরা জানি যে a এর মধ্যে বিলংস যদি করে তাহলে তা a আর b এর যোগফলের মধ্যেও তো বিলংস করবে, কারণ a তো তার মধ্যেই আছে। আচ্ছা এবার x বিলংস a ইউনিয়ন b সমান কত, a ইন্টারসেকশন b, তাহলে a ইন্টারসেকশন b, ব্র্যাকেটে লিখে দেবো যে a ইউনিয়ন b ইকুয়াল টু a ইন্টারসেকশন b। আচ্ছা এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখব যে ইমপ্লাইজ দ্যাট x বিলংস a অ্যান্ড x বিলংস b, ইন্টারসেকশন থাকলে অ্যান্ড দিয়ে ভাঙবে। আচ্ছা তার মানে আমরা এখানে লিখতে পারি যে x বিলংস b, যে কোনো একটা লিখলাম, যেহেতু অ্যান্ড দেওয়া আছে মানে a এর মধ্যেও আছে b এর মধ্যেও আছে, তার মানে কমন পার্ট মানে a এবং b দুজনের কমন x দুজনের মধ্যে আছে, তাহলে একটা লিখলাম x বিলংস b, তাহলে প্রথমে x বিলংস a পরেটা x বিলংস b, এই দুটোকে সাজিয়ে লিখি যদি তাহলে কি পেলাম, x বিলংস a ইমপ্লাইজ দ্যাট লাস্টেরটা x বিলংস b, তাহলে এটা মানে হচ্ছে যে a সাবসেট অফ b। এবার x বিলংস মানে x এর জায়গায় y ধরবো আমরা, যে y যদি b এর মধ্যে বিলংস করে তাহলে ওখান থেকে যদি দেখাই লাস্টে কি হবে, a পাবো, তার মানে একই রকমভাবে আমরা লিখতে পারবো, তাহলে লিখব যে একইভাবে, আর না লিখে আমি লিখব একইভাবে প্রমাণ করা যায় যে b সাবসেট অফ a, যেমনভাবে a সাবসেট অফ b দেখালাম এবার b সাবসেট অফ a দেখানো যাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে এক নম্বর আর এটা দুই নম্বর, তাহলে এবার লিখব যে এক ও দুই থেকে পাই, কারণ এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ, এটা থাকলে আমরা কি জানি দুটোই সমান, প্রমাণিত। এবার আমরা 14 নম্বর প্রশ্ন, 14 এক নম্বর প্রশ্ন, যে সেট প্রক্রিয়া প্রয়োগে প্রমাণ করো যে 3 + 4 = 7, তাহলে সেট প্রক্রিয়া এটা প্রমাণ করতে হবে। তাহলে তিনটে এলিমেন্ট আছে এরকম একটা সেট ধরে নিই, যে ধরি আমি একটা সেট ধরে নিলাম এ যার এলিমেন্ট হচ্ছে এ বি সি, এবং আরেকটা সেট বি ধরলাম যার এলিমেন্ট ধরে নিলাম পি কিউ আর এস, এর চারটা ধরলাম চার আর এর ধরলাম তিনটা। আচ্ছা এবার তাহলে এখানে এলিমেন্ট কটা আছে, তিনটা, তাহলে এখানে লিখব নাম্বার অফ এ, মানে এ এর নাম্বার সংখ্যা হচ্ছে কটা, তিনটা, আর এখানে নাম্বার অফ বি মানে বি এর এলিমেন্ট কটা, চারটা। এবার আমরা করবো কি এ ইউনিয়ন বি বের করি, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বের করলে এ বি সি পি কিউ আর এ সবাই বসে যাবে, কেউ কমন নাই, তাহলে এখানে কটা এলিমেন্ট পেলাম, সাতটা, তাহলে লিখব নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে সাতটা। আরও যদি করি এ আর বি এর ইন্টারসেকশন যদি করি, যে এ ইন্টারসেকশন বি, তাহলে সেটা সমান কত হবে, এ আর বি এর মধ্যে কমন কেউ আছে, কেউ নেই, তাহলে 5,
তাহলে তার মানে কোনো এলিমেন্ট নেই, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত? কোনো এলিমেন্ট নেই, জিরো। আচ্ছা, এবার আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাটা লিখি। যে এখন ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এর ফর্মুলা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, নাম্বার অফ এ ইউনিয়ন বি বের করা আছে কত? সাত। নাম্বার অফ এ বের করা আছে থ্রি। নাম্বার অফ বি বের করা আছে ফোর। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি জিরো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম থ্রি প্লাস ফোর ইকুয়াল টু সেভেন, প্রমাণিত। চোদ্দ দুই নম্বর প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর দেবেন, একদম শেষ প্রশ্ন, মানে এই ভিডিওর শেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে রোস্টার পদ্ধতিতে প্রকাশ করো এ ইকুয়াল টু এক্স ওয়াই, সাজ দ্যাট এক্স ওয়াইটা কি সেটা বলেছে। এক্স ওয়াই হলো ওয়াই ইকুয়াল টু এক্স একটা সরলরেখা, এবং ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স একটা বক্ররেখা বা বক্র, এর ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বসাতে বলেছে। মানে এক্স আর ওয়াই এর মান যেটা আসবে সেটা এখানে জাস্ট বসিয়ে দেওয়া, এ ইকুয়াল টু হয়তো একটা বিন্দু 2.3। তাহলে এটা বোঝানোর আগে বলি, আমরা ক্লাস নাইনে যখন সমীকরণ তৈরি করতাম, মানে লেখচিত্র তৈরি করতাম, তখন আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষতে কোনো লেখচিত্র এটা তৈরি করলাম, একটা লেখচিত্র হয়তো এটা তৈরি করলাম। তাহলে এই দুটো বিন্দু লেখচিত্র যখন একটা বিন্দুতে ছেদ করে, তাহলে ওই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই, যেমন এখানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হয়তো আমি 4, -1, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে ছবিটা এঁকে নিতে হবে। তাহলে ছবিটা যদি আঁকি, এটা ওয়াই অক্ষ টানলাম, এটা এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা জিরো। তাহলে প্রথমে আছে ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স যে সরলরেখা, তার আমরা লেখচিত্র ক্লাস নাইনে করেছি, তোমাদের মনে থাকতে পারে। ওয়াই ইকুয়াল টু এক্স যদি থাকে দুটোই সমান, তাহলে তার লেখচিত্রটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মূল বিন্দু দিয়ে যাবে, এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লেখচিত্র। এগুলো আমরা পরে ইলেভেনে আছে অন্য চ্যাপ্টারে, তখন আমরা জানবো। তারপরে বলেছে ই টু দি পাওয়ার এক্স, মানে এইটা লেখচিত্র কেন হচ্ছে? তোমরা যে ছক করে ক্লাস নাইনে যে জানতে না এক্স এটা ওয়াই, তাহলে এটা হয়তো 2.2 বিন্দু পেলা, তারপর 3.3, 4.4, কারণ দুটো এক্স আর ওয়াই দুটো যদি সমান, বিন্দুগুলো 2.2, 3.3, 4.4 যদি টানি, তারপর যোগ করি, তাহলে এই মূল বিন্দুকে আমি সরলরেখায় পাবো। আচ্ছা, তারপরে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স যদি করি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে যদি আমি এক্স এক্স সমান জিরো ধরে নিই সাপোজ, তাহলে এক্স সমান জিরো ধরলে এটা হবে কত? ওয়ান। তাহলে এক্স সমান জিরো ধরলে ওয়াই সমান ওয়ান হচ্ছে। তাহলে এই পিন বিন্দুটা কোথায় আছে? এক্স সমান জিরো আর ওয়াই সমান ওয়ান, ধরে নাও সাপোজ এইরকম জায়গায় ওয়ান আছে। তারপরে এক্স সমান যদি জিরোর বড় ধরি, তাহলে এখানে এটার মান একটু বড় হবে। আচ্ছা, যদি জিরো থেকে মানে ওয়ান থেকে আরও বড় ধরি, তাহলে ওয়াইয়ের মানটা আরও বড় হবে। তাহলে এইভাবে ধীরে ধীরে মানটা বড় হচ্ছে, কার মান? ওয়াইয়ের মান বড় হচ্ছে, ঠিক আছে? এক্সের মান যদি বড় ধরি, ওয়াইয়ের মান, এক্সের মান এদিকে গেলে ওয়াইয়ের মান উপরে যাবে, তার মানে বক্রের এইভাবে রেখাটা যাবে, এবং এই দিকে যত আসছে কমতে কমতে যাচ্ছে। তাহলে এই যে বক্র রেখাটা, এটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। একটা বিন্দু বের করলাম, ওতে আমরা বুঝে গেলাম, কারণ এরপরে হয়তো হতে পারে 1.3, তারপরে হতে পারে 3.9, সবসময় ডান দিকে একটা বড় থাকবে, এভাবে টানলে উপরেই যাবে। তাহলে লেখচিত্র পেয়ে গেলাম। এই লেখচিত্রটা দুটো পাওয়ার পরে দেখো, দুটোই লেখচিত্র কিন্তু কোথাও ছেদ করেনি, তাহলে ছেদ বিন্দু পেলাম না। ছেদ বিন্দু না পেলে আমরা তো বিন্দুই পাবো না, তাহলে এখানে মিলছে না। তাহলে আমরা লিখবো যে যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা এবং ওয়াই ইকুয়াল টু ইউ এক্স বক্রের ছেদবিন্দু নেই, অর্থাৎ কোনো সমাধান নেই, ছেদবিন্দু নেই মানে এক্স ইকুয়াল টু ওয়াই মানে একটা মান বা ওয়াই ইকুয়াল টু একটা মান, সেই মানটা আমরা পেলাম না। তো যখন পেলাম না, তাহলে আমরা লিখবো অতএব এ ইকুয়াল টু কিছু পেলাম না, তার মানে সেটা কি? এ ইকুয়াল টু 5। তাহলে এইভাবে লিখে রেখে দিতে হবে,
এটাই হচ্ছে অ্যানসার। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।